के प्रिय श्रद्धेय एवं आपन मानुष हमार सुधीबृंद वर्ण व्यक्तित्वृंद हमार देशे कर्मरत नहीं एख कर्मीबृंद सुधीबृंद असलामुअलैकुम आगे बोलते आज के हमारे अनेक কষ্টের দিন আবার সেই সঙ্গে সৌভাগ্যের দিন। কষ্টের দিন এই জন্যই যে আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ এখানে অনেকেই আছেন, তার সঙ্গে আরেকজন মাহুদুর রহমান, তিনি আমাদের মাঠে নেই, তিনি সেই কাশিমপুরের 2 নম্বর কারাগারে ডিভিশন সেভেন সবচেয়ে কোণে তিন তারায় তার একাকী সে কক্ষের মধ্যে অবস্থান। আমি দীর্ঘদিন তার সঙ্গে একসাথে কাশেম পড়েছিলাম, দীর্ঘদিন সব মিলিয়ে প্রায় 1 বছর হতে পারে, 2 টার্ম 3 টার্ম মিলিয়ে। আর আনন্দের দিন এই জন্যে যে আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষ যোদ্ধে মানুষগুলোকে আমি আমার সঙ্গে এই মঞ্চে পেয়েছি। জীবন্ত এই জন্য বলছি যে এই দেশের ইতিহাসে শুধু লেখালেখির জন্য ভিন্ন মত প্রকাশ করার জন্য বিনা বিচারে একজন সম্পাদককে এতদিন কারণে আটক রাখা হয়নি, এবং যিনি কোন কিছুর কাছেই মাথা নয়, একটি মুহূর্তের জন্য তিনি আপোষ করেন এবং হতাশ হন। আমি কারাগার দেখেছি, অনেক সময় আমরা হয়তো মন খারাপ করে চুপচাপ বসে থেকেছি, কিন্তু মাহমুদুর রহমান তার প্রতিটি সময় কাজে লাগিয়েছে, বই পড়ছেন, লিখছেন, এবং সেই সঙ্গে নিজেকে সজাগ রাখার জন্য যেটুকু সময় পেতেন খেলাধুলা করতেন, ব্যাডমিন্টন খেলতেন, ক্রিকেট খেলতেন, খেলছেন। মাহমুদ ভাই অনুপস্থিতি আমাদের সকলকে অত্যন্ত কষ্ট দেয়, বিশেষ করে যখন তাকে দেখি শুক্রবার দিন ভাবি দেখা করতে আসবেন, তার মা দেখা করতে আসবেন, একদম ভোরে উঠে তিনি গোসল টোসল সেরে সুন্দর কাপড় পরে কিছু ফুল নিয়ে নেন বাগান থেকে, এবং ঠিক 10টার সময় তার মা তার স্ত্রী যখন আসতেন তিনি সেই ফুলগুলো নিয়ে তিনি দেখা করতে, একটা মানুষের হৃদয়, একটা মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে কত মানুষকে ভালোবাসতে এত কষ্টের মধ্যেও ফুলের প্রতি তার এই ভালোবাসা যোগ্য করে, তো তার প্রিয়জনদের কাছে তার যাওয়ার সময় ফুল নিয়ে যাওয়াটা তার একবারের জন্য তিনি বাদ দেন। সে সঙ্গে দেখেছি ভাবিকে, তার সহধর্মীকে, কি অসম সাহসী মহিলা, কি ধৈর্যশীল মহিলা, একবারের জন্য সম্ভবত মাহমুদ ভাইকে এমন কোন কথা বলেননি যাতে মাহমুদ ভাই হতাশ হয়ে পড়ে না। তার মা বৃদ্ধ মানুষ, তিনি ছেলেকে সবসময় সাহস জুগিয়ে চলেছেন। আবার দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, যে মানুষটিকে আমরা মুক্ত অবস্থায় তার সেবা তার কাজ ভালো পাচ্ছি। মাহমুদুর সাহেব কোন রাজনীতিবিদ ছিলেন না, সাংবাদিকও ছিলেন না, তিনি একজন সম্পূর্ণ পেশাজীবী মানুষ ছিলেন। একদিকে তিনি ইঞ্জিনিয়ার, অন্যদিকে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছিলেন এবং বিদেশে শিক্ষা নিয়েছিলেন, কাজও করছিলেন ওই লাইনে। কি বলবো, অভিজ্ঞ নেত্রী সেটা কমপ্লিট, তাকে এই রাজনীতিতে টেনে নিয়ে এসেছে।
লেখালেখি যে তার টেনে নিয়ে এসেছে, এর একটি মাত্র কারণ হচ্ছে যে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি এক আগের পরে যা দেখেছেন তিনি সহ্য করতে পারছিলেন না, তিনি লেখালেখি শুরু করেছিলেন, তারপর তিনি পত্রিকাই কিনে ফেলেছিলেন তার মতগুলোকে, কথাগুলোকে, তার মতামতগুলোকে জনগণের সামনে তুলে ধরা। আপাদ মস্তক একজন দেশপ্রেমী, আপাদ মস্তক একজন জাতীয়তাবাদী, এই মাহমুদুর রহমান আজকে বন্দী, তার পত্রিকা বন্ধ। শুধু তার পত্রিকা বন্ধ নয়, বাংলাদেশে এখন অনেক পত্রিকা বন্ধ, অনেক মিডিয়া বন্ধ, অনেক ইলেকট্রনিক চ্যানেল বন্ধ। কারণ এখন আমরা যে শাসনে রয়েছি, এই শাসন হচ্ছে যেটা কিছু করে আগে বলেছেন পুরোপুরি ভাবে একটি জাতিবাদী শাসন। এখানে এক নায়কতন্ত্র চলছে, এবং আমরা যেটা বারবার বলে এসেছি যে একদলীয় শাসন প্রতিষ্ঠা সব আয়োজন সম্পন্ন হয়েছে, শুধুমাত্র গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে রাখা হয়েছে। বিভিন্ন অত্যন্ত দুঃসময় জাতির জন্য চলছে, কোথাও কথা বলা যায় না। যে জিন্দাবাদ পোষণ করে তার বিরুদ্ধেই মামলা হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে আজকে আপনাদের সাংবাদিক সমাজ বিভক্ত, ওই বিভক্তের কারণ হচ্ছে এই বিভক্তিটা ঘটতে পারলে শাসক গোষ্ঠী লাভ হয়েছে, সেখানে আমরা বিভক্ত হয়ে পড়েছি। আজকে সাংবাদিকের বিভক্ত বলেই আজকে সাংবাদিকদের স্বার্থেও তারা কোনো কথা বলতে পারছে। আজকে শাসক মানুষ দীর্ঘদিন ধরে কারাগ্রস্থ, তিনি প্রেস ক্লাবের অনেক পাঁচ সভাপতি ছিলেন, তিনি ফেডারেল ইংরেজি আলোচকের সভাপতি ছিলেন, এবং সংবাদপত্রের কর্মীদের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। দীর্ঘকাল ধরে তিনি জেলে আছেন, সংবাদ কর্মীদের কিন্তু সেই ধরনের কোন কথা আন্দোলন নেই, কারণ তারা বিভক্ত। আজকে এই বিভক্তি যে ঘটিয়ে দেন খুব এফিসিয়েন্টলি আমাদের কথা, তারা গোটা জাতিকে বিভক্ত করে দেয়, বিভক্তির সুযোগ তারা পুরো বাস্তবে দিচ্ছে। আজকে মানুষের কোন অধিকার নেই, না পড়বার অধিকার আছে, না ল্যাঙ্গার অধিকার আছে, না ভোট দেওয়ার অধিকার আছে, কোনটাই নেই, সব লোকের এবং কিছু চাপ শান্ত মানুষ। এই তো মানুষের চেহারা নয়, বাংলাদেশের মানুষ তো চিরকাল লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের অধিকারের জন্য তারা প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধ করবে। সেই দেশ, সেই জাতি আজকে একেবারেই ঠান্ডা নির্বাক। তবে এই ঠান্ডা হওয়া, এই স্তব্ধতা, এটা স্বাভাবিক নয়। মানুষ সংগঠিত হচ্ছে, এ কথাটা বলেছেন যে আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে জাতীয় ঐক্য, সকল মত সকল পথকে। এখন একটি মাত্র কারণে তাদের অধিকারের প্রশ্নে, তাদের গণতন্ত্রের প্রশ্নে, তাদের কথা বলার প্রশ্নে, লেখবার প্রশ্নে তাদেরকে এক হতে হবে, সেই অধিকারকে ফিরিয়ে আনা। আমাদের অনেক ত্রুটি রয়েছে, নিঃসন্দেহে আমরা বিরোধী দলে আছি, সেইভাবে নিজেদেরকে হয়তো আমরা সফলতা অর্জন করতে পারিনি। আমরা যে কথাটা এখানে অনেকেই বলেছেন যে আন্দোলনের কখনো উত্থান আছে, কখনো পতন আছে, কখনো জয় আছে, কখনো পরাজয় আছে, সব কিছু মিলিয়ে মানুষের যে সংগ্রাম তার অধিকারের জন্য, সেই সংগ্রাম কিন্তু একদিন না একদিন জয়ী হবেই। আজকে সেই মানুষ জেগে উঠছে এবং মানুষের সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম নিশ্চয়ই জয়ী হবে, এ পরাজিত হতে পারে না। আজকে এই বক্তব্য দীর্ঘ করতে চাই না। সকল রাজনৈতিক বন্দী যারা বন্দী হয়ে আছেন, আপনারা জানেন যে আমাদের অনেক বয়স্ক নেতা তারা এখনো বন্দী আছেন, সাহেব আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেব, আমাদের ছাত্র নেতারা অনেকে বন্দী হয়ে আছেন, অনেক পঙ্গু হয়ে গেছেন, অনেকে গুলিকে আহত অবস্থায় বন্দী হয়ে আছেন, তাদের চিকিৎসা পর্যন্ত হচ্ছে না। আজকে শত শত আমাদের নেতা কর্মীরা নিহত হয়েছে, শত শত আহত হয়েছে, খুন হয়ে গেছে, এই একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা বাস করছি।
বন্ধুগণ এখান থেকে বেরিয়ে আসতে আমাদের হবেই, কারণ আমরা পরাজয় স্বীকার করতে জানি না। আমরা সংগ্রাম করব, আমরা লড়াই করব, আমাদের অধিকারের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাহমুদুর রহমানের এই 1000 দিন বন্দিত্ব তখনই সার্থক হবে যদি সব মানুষগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে মাহমুদুর রহমানকে কারাগার থেকে বের করে নিয়ে আসতে পারি। আমরা আজকে সেই শপথ নেই যে আমরা সবাই নিজেদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্বগুলো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারের জন্য, আমাদের কথা বলার অধিকার, আমাদের লেখার অধিকার, আমাদের সংঘবদ্ধ হওয়ার অধিকার, আমাদের সংগঠন করার অধিকার, যা আমার মৌলিক সাংবিধানিক অধিকার, এই অধিকারগুলোকে ফিরে ধরার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মাহমুদ সহ সকল সাংবাদিক বন্দীদের মুক্তি এবং রাজবন্দীদের মুক্তি দাবি করে আমি অবশেষ করছি। আপনাদের সবচেয়ে ধন্যবাদ।